সামনে মাত্র কয়েকটা মাস পরে হতে চলেছে রাজ্যের বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচনের আগে দলের কর্মী সমর্থকদের রাজনীতির ময়দানে নামাতে এবং সাংগঠনিক শক্তি মজবুত করতে শনিবার নয়াগ্রামের খড়িকামা থানিতে হলো তৃণমূলের নয়াগ্রাম বিধানসভা ভিত্তিক কর্মী সম্মেলন। এদিনের কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু, জেলা সভানেত্রী বীরবাহা সরেন, কোঅর্ডিনেটর উজ্জ্বল দত্ত, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক চূড়ামণি মাহাতো, জেলা যুব তৃণমূলের সভাপতি শান্তনু ঘোষ সহ জেলা এবং ব্লক স্তরে তৃণমূল নেতা এবং কর্মীরা। কর্মসূচিতে নয়াগ্রাম বিধানসভার বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে নয়াগ্রাম বিধানসভা এলাকায় উন্নয়ন বিষয়ে কথা বলার কোনো জায়গা নেই। প্রচুর কাজ হয়েছে, যেটুকু বাকি আছে তা করার জন্য আপ্রাণ চেষ্টা চলছে রাজ্য সরকার এবং দলের পক্ষ থেকে। অন্যদিকে জেলা কোঅর্ডিনেটর উজ্জ্বল দত্ত বলেন, সুবর্ণরেখা নদীর তীরে নয়াগ্রাম বিধানসভা এলাকার বেশিরভাগ মানুষের সমর্থন তৃণমূলের উপর আছে, কিন্তু আমাদের এবারের নির্বাচন আরও সতর্ক ভাবে লড়তে হবে। আর যুব নেতা শান্তনু ঘোষ কর্মীদের আত্মসন্তুষ্টি ছেড়ে সংগঠনের কাজ করার পরামর্শ দেন। বিধানসভায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন, উন্নয়নের দিক দিয়ে কথা বলার কোনো জায়গা আছে বলে আমার মনে হয়। উন্নয়ন দিক দিয়ে কোনো জায়গা যদি বলার ফাঁক থাকে সেই রকম আছে বলে মনে হচ্ছে, যদিও দু একটা আছে। আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, এই রকম চেষ্টা আমাদের চেষ্টার কোথাও কিন্তু ত্রুটি নেই। রায়বনি খাল থেকে একমাত্র নদী ভাঙনের কয়েকটি সমস্যা ছাড়া এবং ম্যাক্সিমাম কাজ আমরা করেছি। অলরেডি আমাদের কেতনা খালের কাজ টেন্ডার প্রসেসের মধ্যে আছে, নাগরিপাদা এবং যেটা কুল্ডিহার মধ্যে সেটা স্যাংশন হয়ে আছে, আমাদের নিমাইনগর ব্রিজ সেটা স্যাংশন হয়ে আছে, বড় কাজ আর কোথাও বাকি নেই। ঝাড়গ্রাম থেকে ভবানীগিরি রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।